হাই বন্ধুরা টু মাই চ্যানেল সুলতানা আমি জিনা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার চ্যানেলে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চা মেয়েদের ডিজাইনার ডিজাইনার জামার কালেকশন যেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি এবার বাচ্চা মেয়েদের কিছু জামার কালেকশন শেয়ার করতে তো তোমাদের মানে তোমরা বলবে আর আমি করবো না এটা হতেই পারে না তো আমি গিয়েছিলাম নিউ মার্কেটে সেখানে গিয়ে কিছু বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন দেখেছি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তোমাদের আগের ভিডিওগুলোকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ এই ভিডিওটাকেও প্লিজ এরকম ভালোবাসা দিও আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি চলে এসেছি কলকাতার নিউ মার্কেটে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চা মেয়েদের কিছু ডিজাইনার ডিজাইনার গাউনের কালেকশন ড্রেসের কালেকশন ঠিক আছে কারণ তোমরা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে রিকোয়েস্ট করেছো দিদি এবার বাচ্চাদের কিছু দেখাও তো আমি তোমাদের কথা কি করে ফেলি বলো আমি তো চলে এসেছি নিউ মার্কেটে তো আগে এই জায়গাটার মানে বলে দিই জায়গাটা কোনখানটায় এটা পুরো নিউ মার্কেটের মানে অপোজিটে ঠিক আছে নিউ মার্কেটের পেছন দিকটায় ঠিক আছে তোমরা বারবার আমাকে বলো যে দিদি অ্যাড্রেস বলো দোকানের অ্যাড্রেস বলো এরকম কোনো দোকানে এদের না পার্টিকুলার দোকানগুলোর নাম নেই দেখতেই পাচ্ছ এটা একদম মানে ওই যে তিরপল দিয়ে মানে ঘেরা রয়েছে এরকম করে রয়েছে তো দোকানগুলোর কোনো পার্টিকুলার নাম নেই এটা হচ্ছে তোমার নিউ মার্কেটের মানে পেছন দিকটাই কিন্তু এখানে বড় বড় শপিং মলকে ফেল করে দেওয়ার মতো জামা কাপড় রয়েছে বাচ্চাদের ঠিক আছে খুব সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে তো সেগুলোই আমি তোমাদের আজকে দেখাবো ঠিক আছে তো এখানে দাম শুরু হচ্ছে ষাট টাকা থেকে দাম শুরু হচ্ছে পুরো হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার এরকম করে দাম আছে ঠিক আছে তো আজ আমি যেগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের জাস্ট মানে তাক লেগে যাবে তোমরা বুঝতে পেরেছ তো চলো শুরু করা যাক তো এখানে এই যে মানে ড্রেসটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে তিনশো টাকা দাম আছে আচ্ছা এখানে এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছো এইটার দাম আছে হচ্ছে চারশো টাকা দাম আছে ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছো খুব ইউনিক ইউনিক ডিজাইন আছে এখানে এটা দেখো জাস্ট ওয়াও এটার দাম আছে ছশো টাকা অবশ্যই বার্গেনিংটা একবার করবে বার্গেনিং করলে তোমরা কিন্তু ঠিকঠাক দামে পেয়ে যাবে আচ্ছা এটা যেটা দেখতে পাচ্ছ এটা বারোশো টাকা দাম আছে অবশ্যই মানে বলবো একবার কথা বলে দেখবে কারণ ওরা মানে আমি যখন দামটা জিজ্ঞাসা করছিলাম ওরা বললো বারোশো টাকা পাঁচশো টাকা এরকম করে দাম বললো ঠিক আছে তো এতটা তো দাম মোটেই হবে না একটু কম তো হবেই তো তোমরা কথা বলে নিও এই জামাগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সাড়ে তিনশো চারশো টাকা করে এরকম দাম আছে ঠিক আছে তবে বিশ্বাস করো আমি হাত দিয়ে দেখেছি কোয়ালিটি সত্যি খুব ভালো আমি নিজে দেখেছি কোয়ালিটি সত্যি খুব খুব ভালো এই দেখো এই সিকোয়েন্সের ওয়াক করা জামাগুলো মাত্র আড়াইশো টাকা করে দাম ইয়েস মাত্র আড়াইশো টাকা করে দাম আছে এই জামাগুলো আর একটা কথা আমার কমেন্ট বক্সে এসে একজন বলছিলেন যে আমি নাকি দামটা খুব কমিয়ে বলছি বিশ্বাস করো আমি একটা দামও কমিয়ে বলছি না আমার এতে কী লাভ আছে বলো দামটা আমি কমিয়ে বলবো কারণ তোমরা তো যাবেই দাম আমি একটাও কমিয়ে বলছি না তোমরা গেলে বুঝতে পারবে যে দামটা কেমন আমি যা বলছি ঠিকই দাম বলছি ঠিক আছে তো প্লিজ নেগেটিভ কমেন্ট করো না কারণ তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা করি আর আমি এটা শুধু তাদের তাদের কী বললাম যারা আমার আমার ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করো আমার আমি জানি আমার অনেক অনেক ভালো ভালো ভিউয়ার্স আছে যারা আমাকে অনেক উৎসাহ দেয় তাদের জন্য কিন্তু একদম নয় এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো ঠিক আছে কারণ তোমাদের জন্য আমি ভিডিও বানাই ওকে তো দেখো এটা যেটা দেখতে পাচ্ছ খুব কিউট একটা দেখতে এটার দাম মাত্র হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখো কত সুন্দর দেখতে না দারুণ দেখতে এখানে যতগুলো জামা কাপড় আছে দেখতে পাচ্ছ এগুলো সবই সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম করে দাম আছে এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে তোমরা তোমাদের মেয়েকে বা বোনকে যাকেই পড়াও না কেন পুরো প্রিন্সেস লাগবে মানে জাস্ট ওয়াও অন্য রকম লাগবে এখানে এরকম সিকোয়েন্সের ওয়াক করা তোমরা জামা কাপড় পেয়ে যাবে ঠিক আছে দেখো কত সুন্দর মানে মানে বড় বড় শপিং মলেও তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর জামা কাপড় পাবে না যেটা আমার মনে হলো দেখে বুঝতে পেরেছ তো দেখো ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে তিনশো টাকা দাম আছে ঠিক আছে এখানে দেখো মানে সমাহার মানে কি বলবো এটা যেটা দেখতে পাচ্ছ এটার দাম আছে পাঁচশো টাকা এখানে যে এই যে ইয়েলো কালার এটার দাম আছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আমি প্রত্যেকটার দাম বলে দিচ্ছি আচ্ছা এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ এটার দাম আছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে কারণ আমি ওদের কাছ থেকে দামটা জেনেই তোমাদেরকে বলছি ঠিক আছে এটার দাম আছে সাড়ে চারশো টাকা ঠিক আছে তো প্রত্যেকটা দাম বলে দিচ্ছি যাতে করে কী হবে তোমাদের একটু সুবিধা হবে সেই জন্যেই কিন্তু আমি দামটা বলে দিচ্ছি ঠিক আছে আরও একটা কথা আবার একবার বলে দিই এই যে এই জায়গাটা এটা হচ্ছে নিউ মার্কেটের পেছন দিকে ঠিক আছে তোমরা বারবার পুরো ভিডিওটা দেখো না ভিডিওটা স্কিপ করে দেখো আর বারবার কমেন্ট এসে জিজ্ঞাসা করো দিদি অ্যাড্রেসটা বলো দোকানের নামটা বলো তো এদের দোকানে দেখতেই পাচ্ছ দোকানের কোনো পার্টিকুলার নাম নেই ঠিক আছে তো এটা হচ্ছে নিউ মার্কেটের পেছন দিকে আছে এই মার্কেটটা নিউ মার্কেটের পেছন দিকে আছে এই বাচ্চাদের জামা কাপড় তোমরা পেয়ে যাবে নিউ মার্কেটের পেছন দিকে দিকে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আমি বারবার বলি যে ভিডিওতে আমি বলে দিয়েছি অ্যাড্রেসটা মানে কোন জায়গার কোন জিনিসটা আমি অ্যাড্রেসটা বলে দিই ঠিক আছে আর বারবার প্রত্যেক মানে প্রত্যেকের কমেন্টে গিয়ে বলাটাও তো মানে বুঝতেই পারছো তো যাই হোক বাদ দাও পুরো ভিডিওটা দেখবে আচ্ছা এখানে যেইগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম করে দাম আছে মানে ছশো টাকার মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর জামা কাপড় পেয়ে যাবে ঠিক আছে তো আমার এই জামাটা দেখে জাস্ট ওয়াও লেগেছে মানে অসাধারণ দেখতে কি সুন্দর ডিজাইন করা আছে দেখো এটার দাম কত বলো তো ভাবতে পারবে না এটার দাম মাত্র পাঁচশো টাকা দাম ইয়েস মাত্র পাঁচশো টাকা দাম জামাটার এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের বাচ্চাদের তোমরা জামা পেয়ে যাবে মানে কি বলবো বাচ্চাদের কি বলবো মানে এমন কিছু নেই যেখানে তোমরা বাচ্চাদের পাবে না মানে সুন্দর সুন্দর মানে জামা কাপড় তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে জাম সুট পেয়ে যাবে সুন্দর সুন্দর মানে মানে যখন যে জিনিসটা চল চলছে মানে যে জিনিসটা ট্রেন্ডে চলছে সেই জিনিসগুলোই কিন্তু তোমরা এই মার্কেটটাই পেয়ে যাবে আবার একবার বলি এটা নিউ মার্কেটের পেছন দিকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আচ্ছা এখানে পুরোটা দেখিয়ে দিলাম দেখো এখানে কিন্তু দোকানের কোনো নাম নেই ঠিক আছে কোনো দোকানেরই নাম নেই তাই দোকানের নাম আমি বলতে পারলাম না আচ্ছা এখানে তোমরা বাচ্চাদের রেগুলার পড়ার জামাও পেয়ে যাবে এখানে এই যে জামাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব একশো টাকা ষাট টাকা এরকম করে দাম আছে ঠিক আছে দেখো এগুলো সব রেগুলার পরার পরার জন্য জামা খুব সফট আর গেঞ্জি মানে গেঞ্জি কাপড়ের জামা আছে এখানে ছেলেদেরও জামা পেয়ে যাবে মানে রেগুলার পরার ছেলেদেরও জামা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছো এখানে মানে একদম ছোট্ট নিউ বর্ণ বেবি থেকে শুরু করে মানে পাঁচ থেকে ছ বছর সাত বছরের বাচ্চার জামা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে মানে রেগুলার পড়ার আর এগুলোর দাম হচ্ছে একশো টাকা আছে দেড়শো টাকা পর্যন্ত আছে মানে পঞ্চাশ টাকা ষাট টাকারও জামা কাপড় আছে এটা যেটা দেখতে পাচ্ছো এটার দাম একশো টাকা দাম আছে ঠিক আছে অবশ্যই বলবো একবার যাও গিয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে এগুলো দেখো একদম নিউবর্ন বেবি একদম ছোট্ট বাচ্চাদের জন্য এই জামাগুলো রয়েছে রেগুলার পরার জন্য ঠিক আছে আর খুব সফট মানে খুব খুব সফট মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা হাত দিয়ে দেখো বলে বোঝাতে পারবো না ঠিক আছে আচ্ছা আর একটা কথা বলি তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাও বাট ভিডিওতে লাইক করতে ভুলে যাও কমেন্ট করে জানাতে ভুলে যাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো তোমরা আমাকে যা বলো আমি কিন্তু সেটাই করি তোমরা যেখানকার কালেকশান দেখতে চাও আমি সেটাই করি তো তার বিনিময়ে শুধু একটা জিনিসই আমি কিন্তু চাই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এত কষ্ট করে এখান থেকে আমরা কলকাতা যাই নিউ মার্কেট বলো বড় বাজার বলো এসব জায়গায় যাই শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা যদি সাবস্ক্রাইব না করে চলে যাও কি হবে বলো মানে ঠিক লাগে না তো প্লিজ তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইবো সেটা হচ্ছে শুধুমাত্র তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখবে রেড কালারের বাটন আছে ওটাকে প্রেস করে দেবে এতে করে কী হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দেবে এতে করে কী কী হবে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আর একটা কথা তোমরা নেক্সট ভিডিও আমার কাছ থেকে কী দেখতে চাইছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু সেই রকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা খুব ভালো করে জানো তোমরা যা বলো আমি কিন্তু সেগুলোই করার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা দেখো এখানে প্রচুর সুতির জামাও পেয়ে যাবে মানে আগের যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের দেখালাম আর এখন যেগুলো দেখছো ওগুলো সব সুতির জামা দেখতে পাচ্ছ ঠিক আছে আবার একবার অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে নিউ মার্কেটের পেছন দিকটা ঠিক আছে তোমরা অনেকেই ভিডিওটা দেখো না মানে স্কিপ করে করে দেখো তো তার জন্য তোমরা অ্যাড্রেসটা বুঝতে পারো না তো এটা হচ্ছে নিউ মার্কেটের পেছন দিকে ঠিক আছে তো দেখো এই যে জামাটা দেখতে পাচ্ছ আমি নিজেই নিয়েছি আমার মেয়ের জন্য নিয়েছি এই জামাটার দাম হচ্ছে একশো টাকা দাম ঠিক আছে রেগুলার পরার জন্য জামাগুলো সত্যি খুব ভালো দেখো আমি নিজে ব্যবহার করেছি আমি তোমাদেরকে বললাম তো তোমরাও এখানে যাও বাচ্চাদের জন্য জামা কাপড় কেনো আর যারা যারা কমেন্ট করছিলে দিদি বাচ্চাদের জামা বাচ্চাদের জামা দেখবো আশা করছি তাদের আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল তো অবশ্যই ভিডিওটা দেখো শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের আজকের এই কালেকশনগুলো দেখতে কেমন লাগবে বাচ্চাদের জামা কাপড় দেখতে কেমন লাগলো আর একটা কথা তোমরা এখানে বাচ্চাদের টপ পেয়ে যাবে মানে জিন্সের সাথে পরার যে টপগুলো হয় না সেই টপ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তারপরে নাইট মানে রাত্রে কি বলে নাইট স্যুট বলে না হ্যাঁ নাইট স্যুট তোমরা পেয়ে যাবে অ্যাকচুয়ালি অত কিছু আমি জানি না জানো তো জামা কাপড় বা জুতো এইসব মানে কোনটাকে কি বলে আমি ঠিক জানি না নতুন মানে শিখছি ঠিক আছে তোমরা আমার পাশে থাকলেই হবে আচ্ছা এখানে তোমরা প্যান্ট পেয়ে যাবে হট প্যান্ট বাচ্চাদের ছোটো ছোটো যে হট প্যান্টগুলো হয় সেগুলো যে যাবে যাবে আগেই বলেছিলাম জিন্সের সাথে পরার টপও তোমরা কিন্তু এখানে পেয়ে খুব সুন্দর সুন্দর দেখতে গেলে ষাট টাকা এরকম করে দাম আছে দেখো আর কোয়ালিটি সত্যি বলছি খুব ভালো তোমরা যদি হাত মানে হাত না দিলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা যাও গিয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে তো আজকের মতো কালেকশান এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে আমার বিশ্বাস করো আমার মানে প্রত্যেকটা জামাই আমার খুব খুব ভালো লেগেছিল আর আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর একটা কথা নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো সেটাও কমেন্ট করো আমি অবশ্যই করার চেষ্টা করব কারণ তোমরা জানো তোমরা আমাকে যেটা বলো আমি কিন্তু সেটা করি ঠিক আছে মানে সম্ভব হলে অবশ্যই করি আর একটা কথা যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখানে যে রেড কালারের বাটন আছে এটাকে প্রেস করে দাও এতে করে কী হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে আর এরকমই যদি বাংলা কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা